হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর নাম্বার 2 চ্যাপ্টার নাম্বার দুই আজকে লেকচার নাম্বার ছয় আজকে ছয় নাম্বার ফরমেট ছয় নাম্বার লেকচার আমরা শিখব ফর্মেট ফাইভ এবং সিক্স ফর্মেট ফাইভ হচ্ছে কারেকমিন কারেকমিন বের করার স্টেপ হচ্ছে তিনটা প্রথমে আমরা রক রং মিনের সূত্র অ্যাপ্লাই করে আমরা সামিশন এক্স এর মান বের করব দুই নাম্বার সূত্র হচ্ছে কারেক্ট সামিশন এক্স বের করব এবং তিন নাম্বার হচ্ছে কারেক্ট মিন বের করব তো রং সামিশন এক্স এর সূত্র কি আমরা জানি এক্স বার এর সূত্র হচ্ছে সামিশন এক্স ডিভাইডেড বাই এন এখানে এই এক্স বার এর মানটা এবং এন এর মানটা প্রশ্নে দেয়া থাকবে সামিশন এক্স এর মানটা বের করবে এই যেটা বের করব সেটা হচ্ছে রং সামিশন এক্স দুই নাম্বার স্টেপে আমরা বের করব কারেক্ট সামেশন এক্স যার সূত্র কি রং সামিশন এক্স অর্থাৎ স্টেপ এক আমরা যে মানটা বের করব সেটা হচ্ছে রং সামিশন এক্স এখান থেকে রং আইটেমটা বিয়োগ করব আর কারেক্ট আইটেমটা আমরা যোগ করব আর সর্বশেষ আমরা কারেক্ট মিন বের করব কারেক্ট মিনের সূত্র কি কারেক্ট সামেশন এক্স ডিভাইডেড বাই এন এই তিনটা স্টেপের মাধ্যমে আমরা এই ফরম্যাটটা শেষ করব এই ফরম্যাট থেকে অঙ্ক আসবে পার্ট বি তে অর্থাৎ চার মার্কের জন্য প্রশ্ন আসবে তো এই এই ফরম্যাটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রং আইটেম এবং কারেক্ট আইটেম আপনাকে চেনা রং আইটেম এবং কারেক্ট আইটেম চেনার জন্য আমি শর্টকাটে বলতেছি এখানে দুইটা দুইটা লেখা আছে এই দুইটা দুইটা মনে রাখার দরকার একটা মনে রাখবেন আমি যেটা বলবো মনে রাখবেন মিস রিড এস এই মিস রিড এস এর আগে থাকবে কারেক্ট আইটেম আর পরে থাকবে হচ্ছে রং আইটেম এই মিস রিড এস বাদে প্রশ্নে যাই থাকুক এর আগে থাকবে রং পরে থাকবে আমার কথা কি বুঝতে পারছেন কথাটা আমি আবার আইটেম আর মিস রিড প্রশ্নে যাই থাকুক কি কি থাকতে পারে ইনস্টিটিউট অফ অথবা রিড যাই থাকুক না কেন এর আগে থাকবে ভুল পরে থাকবে কি কারেক্ট এই কথাটা একদম রিপিট করেন তো দেখি

এখানে লেখা আছে ইনস্টিটিউট অফ আমরা বলছিলাম রিড এজ এর আগে থাকে কারেক্ট পরে থাকে ভুল আর বাদ বাকি যাই থাকুক এর আগে থাকবে কি বলো দেখি আগে থাকবে রং পরে থাকবে তাহলে বলো তো দেখি এই 92 এবং এই 8 এই যুগ যোগফল যে 100 এটা কি রং আইটেম নাকি কারেক্ট আইটেম

ওকে কথাটা আমি আবার একটু মনে করে দেই মিসরিড এস মিসরিড এস এর আগে থাকবে কারেক্ট আর পরে থাকবে ভুল আর মিসরিড এস বাদে প্রশ্নে যাই থাকবে এর আগে ভুল পরে কারেক্ট এর পরে যদি একজনের ভুল হয় তাহলে খবর আছে কিন্তু আমি আবার বলতেছি মিসরিড এস এর আগে থাকবে কারেক্ট পরে থাকবে কি ভুল আর মিসরিড এস বাদে প্রশ্নে যাই থাকুক এর আগে থাকবে ভুল পরে থাকবে কারেক্ট আসেন এক্সারসাইজ 3

তাহলে যে 50 জন ওয়ার্কার তাহলে এই 50 কি x বারের মান না n এর মান n এর মান n এর মান হচ্ছে 50 গুড এই এভারেজ কথা মানে হচ্ছে মিন তাহলে মিন এর মান হচ্ছে 556.80 এটা হলো x বারের মান ওকে

তাহলে আশা করি ফরমেট পাঁচ আমাদের শেষ এখন চলে যাব ফরমেট ছয় ভালো করে কথাটা খেয়াল করেন ফরমেট ছয় এটা হলো কম্বাইন মিন কম্বাইন মিন আমরা মিন বলতে জানি এক্স বার আর কম্বাইনের প্রথম অক্ষর সি এর জন্য কম্বাইন মিনকে আমরা এক্স বার সি দ্বারা প্রকাশ করব কম্বাইন মিন মানে কি একই সাথে একাধিক খাতেরটা একসাথে মিন বের করা কম্বাইন মিনের সূত্র কি এন ওয়ান এক্স বার ওয়ান

তাহলে এইটা হচ্ছে দুইটা প্রজেক্টের ক্ষেত্রে সূত্র আর এটা হলো তিনটা আশা করি সূত্রটা আমরা বুঝতে পারছি এখন আসি আমরা দুইটা প্রজেক্ট আলোচনা করি আমাদের পশ্চিম ম্যাক্সিমাম দুইটা জিনিস নিয়ে থাকে এখন এই কম্বাইন্ড এক্স বার দুইটা প্রজেক্টের ক্ষেত্রে টোটাল আমাদের মান লাগবে চার পাঁচটা মান লাগবে পাঁচটা মান এখানে আছে কি কি এন ওয়ান এন টু এক্স বার x বার টু n কম্বাইন্ড কি এক্স বার এই পাঁচটা মান মনে রাখবেন এই পাঁচটা মানের মধ্যে যে কোনো চারটার মান আমাদের প্রশ্নে দেওয়া থাকবে আর একটা আমাকে বের করতে হবে সেটা যে কোনো মানই বের করতে বলতে পারে কিন্তু কথা হলো বাদ যেটা বের করতে তার বাদ বা কি চারটা মান আমাদের প্রশ্নে কি দেওয়া থাকবে এখন কোনটার মান কি এটা ধরাটা হলো চ্যালেঞ্জিং বিষয় এই মানটা আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে তাহলে বলা তো দেখি এই কম্বাইন বিনের ক্ষেত্রে আমাদের টোটাল কয়টার মান প্রয়োজন পাঁচটা পাঁচটার মধ্যে কয়টা মান প্রশ্ন থাকবে

এই পাঁচটার যে কোনো চারটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে হ্যাঁ এখন আমি একটু অঙ্কটা পড়াইতেছি ভালো করে খেয়াল করে এটা প্রবলেম এক দুই সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন কি বলছে দ্য মিন ওয়েজেস অফ একশো ওয়ার্কার ইন এ ফ্যাক্টরি তাহলে একটা ফ্যাক্টরিতে কতজন ওয়ার্কার আছে একশো জন ওয়ার্কার আছে বলছে রানিং টু শিফট অফ সিক্সটিন অ্যান্ড কি ফর্টি ওয়ার্কার রেসপেক্টিভিলিটি কত থার্টি অর্থাৎ এই একশো জন ওয়ার্কার কে দুইটা শিফটে ভাগ করছে প্রথম চল্লিশ জন হচ্ছে আটত্রিশ এখন আমার প্রশ্ন যেহেতু একশো জনকে দুইটা ভাগে ভাগ করছে তাহলে এক ওয়ার্কার কি এক্স ওয়ান হবে নাকি এন হবে একটু বলেন দেখি হবে এন হবে তাহলে এন ওয়ান কত হবে একটু বলেন তো দেখি আটত্রিশ তাহলে এই আটত্রিশ কি x বার ওয়ান হবে নাকি বার টু হবে নাকি হবে বলেন তো দেখি তাহলে এক্স বার সি এর মান কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে আছে

n1 দেয়া আছে x বার 1 দেয়া আছে কম্বাইন্ড x বার দেয়া আছে n2 দেয়া আছে তাহলে আমাদের বলছে হোয়াট ইজ দা মিন মার্কস অফ কি 100 জন বয়স তাহলে এই n2 এর কি বের করতে বলছে মিন বের করতে বলছে দ্যাট মিন্স কার মান বের করব বলেন তো দেখি x বার 2 x বার 2 আশা করি আমরা সবাই বুঝতে পারছি x বার 2 টা ক্যালকুলেশন করে বের করা হয়েছে চার নাম্বার অঙ্কটা

x বার ওয়ান ফিমেল রে আমরা কি ধরছি দুই তাহলে এন হচ্ছে পঁয়ত্রিশ আর এন টু এর মিন দিয়ে আছে কত আটান্ন দ্যাট মিনস কি এক্স বার টু দিয়ে আছে নাকি n1 দি আছে n2 আছে x বার 1 x বার 2 দি আছে তাই না কি কম্বাইন্ড x বার বলছে ফাইন্ড আউট দা কম্বাইন্ড মিন x বার বের করতে বলছে অফ কত 60 ওয়ার্কার ইন দা কি ফ্যাক্টরি 60 ওয়ার্কার মানে কি এই যে ফিমেল ছিল 35 আর এই যে মেল ছিল কত 25 এই দুইটা মিলা হচ্ছে 60 তাহলে এই অঙ্কে n1 দেয়া n2, no, n2? N2, n2 x 1 x বের করতে হবে কি কম্বাইন কি x যাবে জি স্যার পারবো পাঁচ নম্বর অঙ্কে আমাকে বলেন যদি কি n1 কত n1 হচ্ছে n2 n2 x আর x

যে এই ক্লাস স্টুডেন্ট একটা ক্লাসে কত জন স্টুডেন্ট আছে বলো দেখি চল্লিশ স্টুডেন্ট আছে বলছে জন স্টুডেন্টের মিন মান দিয়েছে পঞ্চাশ তাহলে বলতো এই পঞ্চাশ যে এভারেজের মান এটা কয় জনের এভারেজের মান বলেন দেখি উনচল্লিশ জনের অ্যাভারেজ মান হচ্ছে পঞ্চাশ মোট স্টুডেন্ট জানি কয়জন চল্লিশ জনের মধ্যে কিন্তু আমি উনচল্লিশ জনের অ্যাভারেজ জানি কত পঞ্চাশ তাহলে বাদ বাকি রইল কয়জন একজন একজন ওই একজন কত তুমি স্টুডেন্ট বলো দেখি উনচল্লিশ জন স্টুডেন্ট মানুষ জানি ওই একজন কত তুমি স্টুডেন্ট তাহলে চল্লিশ তুমি স্টুডেন্ট রাইট প্রশ্নে বলছে দা মিন মার্ক অপটেন বাই ফর্টি স্টুডেন্ট আর থার্টি নাইন মোর দেন দা মিন মার্ক অফ দা অল অফ দা কত চল্লিশ স্টুডেন্ট প্রশ্নে বলছে যে ওই চল্লিশ তম স্টুডেন্ট তার এভারেজ হচ্ছে কত উনিশ ঠিক আছে এই কথাটুকু বাংলা কথাটুকু ভালো করে খেয়াল করবেন তাহলে আমি কথাটা আবার বলতেছি একটা ক্লাস স্টুডেন্ট ছিল চল্লিশ জন এর মধ্যে উনচল্লিশ জনের এভারেজ মান হচ্ছে পঞ্চাশ এবং বাদ বাকিতে একজন থাকে সে হচ্ছে চল্লিশতম স্টুডেন্ট ওই চল্লিশ জনের স্টুডেন্ট মান দিয়ে আসে তাহলে চল্লিশ জনের মুঠ কত মান মিন সেটা কি জানতে হবে তারপর না চল্লিশ জন ফাঁকু তাই না চল্লিশ জনের মুঠ কত মান এটা আমরা কিনতে বের করবো আমরা

এই প্রথম টুক হলো চল্লিশ জনের আর দ্বিতীয় চল্লিশ জন স্টুডেন্টে চল্লিশ ভাগ করে মান পাইছি উনি পঞ্চাশ পয়েন্ট কত তিহাত্তর ঘটনা কি ক্লিয়ার এই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা গিয়ে যে এই মাঝখানে লাইনটুকু হ্যাঁ যে উনিশ জনের এভারেজ দিয়ে আসছে পঞ্চাশ তাহলে বাকি থাকে কয়জন একজন ওই একজন কত তুমি স্টুডেন্ট চল্লিশ তুমি স্টুডেন্ট তার অ্যাভারেজ মান তার মান দিয়ে আসে কত উনিশ তাহলে উনিশ পঞ্চাশ দ্বারা যদি গুণ করে তাহলে পাবো উনিশ চল্লিশ জনের মান আর একজনের মান আমাদের প্রশ্নে দিয়ে আসে কত উনিশ তাহলে দুইটা যোগ করলে চল্লিশ জন তারপরে চল্লিশ জনের মোট নাম্বারকে চল্লিশ দ্বারা ভাগ করলে কি আমরা মান পাবো অ্যাভারেজের মান প্রবলেম দুই কি আমরা সবাই ক্লিয়ার